গায়ক রূপঙ্কর বাগচির সঙ্গীত শিল্পী কেকের উদ্দেশ্যে করা বিতর্কিত মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল আগেই। তারপর আচমকা কেকের চলে যাওয়া একেবারেই অগ্নিতে ঘৃতাহুতির মতো। এই পরিস্থিতিতে লিখিত প্রেস বিবৃতি পাঠ করে আজ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাইলেন রূপঙ্কর বাগচি। কি বললেন তিনি আজকে সাংবাদিক সম্মেলনে, শুনে নেওয়া যাক। প্রথমে প্রয়াত কেকের পরিবারের কাছে নিঃশব্দ দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরাটি উত্তেজনার উপাদান পেয়েছে, এইখানে এক্ষুনি পৌঁছবার আগে সেটি আমি ফেসবুক থেকে ডিলিট করলাম। পরবর্তীত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয়, কিন্তু আপনাদের মাধ্যমেই বন্ধুরা মুম্বাই বাসী তাদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিক ভাবে দুঃখিত। একে আজ যেখানেই থাকুক ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখে। আমার সঙ্গীত জীবনে এরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, যেখানে ওড়িশায় বসে কয়েকটি ভিডিও পোস্ট এমন একটি পরিস্থিতি তৈরি করতে যে আমার গোটা পরিবারকে ফেলে দিতে চরম আতঙ্ক, দুর্ভাবনা ও মানসিক নিপীড়নের মধ্যে সেটা আমি কল্পনা করতে পারি। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে তালাব থানার পুলিশ, নিয়ত হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে, গায়ক হিসেবে দেশে বিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের আবেগ সবসময় অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে, স্বীকৃতি পেয়েছি নানান স্তর, মুহূর্তের অসফলতা যে এমন গনগনে এবং মর্মান্তিক আবেগ বয়ে আনবে কে জানতো সেটা আমি সত্যি কল্পনা করি। এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা, এটা কিন্তু অনেকটাই তৈরি হলো আমার বক্তব্য আমি ঠিক মতো গুছিয়ে বলতে না পারি। প্রয়াত কেকের সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, থাকার প্রশ্ন ওঠে না। আমি শুধু কনসার্ট নিয়ে তৈরি হওয়ার উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্যও আপনারা একই রকম দরদ দেখান। ব্যক্তিগতভাবে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় গায়ক হিসেবে আমার ব্যক্তিগত কোনো হতাশা নেই, কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা রয়েছে। এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা, এটা কিন্তু অনেকটাই তৈরি হলো আমার বক্তব্য আমি ঠিক মতো গুছিয়ে বলতে না পারি। প্রয়াত কেকের সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, থাকার প্রশ্ন ওঠে না। আমি শুধু কনসার্ট নিয়ে তৈরি হওয়ার উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্যও আপনারা একই রকম দরদ দেখান। ব্যক্তিগতভাবে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় গায়ক হিসেবে আমার ব্যক্তিগত কোনো হতাশা নেই, কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা রয়েছে, সত্যি রয়েছে। ইদানিং আরো বেশি করে বারবার মনে হয় দক্ষিণ বা পশ্চিম ভারত যেভাবে তার শিল্পীদের স্বার্থ রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ে, আমরা যেন সেটা করতে বেশ খানিকটা দ্বিধাগ্রস্ত। শিল্প, সাহিত্য, সঙ্গীত সবেটি প্রাদেশিক পারফর্মার যেন একটি কঠিন খালের ধারে এক অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে, তাই আমি একার কথা বলতে চাই, আমি একটি সমষ্টির কথা বলতে চেয়েছিলাম। একই সঙ্গে তাই আরো কিছু সমযোদ্ধার নামও বলেছিলাম যাদের ট্যালেন্ট আমার মতে জাতীয় পর্যায়ে। পরে মনে হচ্ছে নামগুলো বলার আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল, কিন্তু আবার বলি এককভাবে এই ইস্যুটাকে আমি দেখি। কেকের মতো ভারত বিখ্যাত পারফর্মারের নামটা নিছক প্রতীক ছিল,
নিছক উপলক্ষ। লক্ষ্য কখনোই তিনি ছিলেন না, থাকার প্রশ্ন থাকে। কে জানত যে চরম দুর্ভাগ্য কেকের জন্য এইভাবে উঠবে ফেলেছে। একজন প্রথিত যশোর শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে যেভাবে প্রাণ হারালেন সেটা ভীষণ 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 হৃদয়ের দ্বার। বন্ধুরা, আমি আজ আপনাদের সঙ্গে কোন আলাদাভাবে কথা বলব না, পরে নিশ্চয়ই কোনোদিন বলব, কিন্তু আজ সেই দিন নয়। আপনাদের কাছে মার্জনা চাইলাম।